ঘটনার বিবরণে জানা যায়, পুলিশ লাইন থেকে গোমতী জেলা পুলিশের একটি জিপ গাড়ি উদয়পুরের দিকে যাবার সময় একটি অটো গাড়ির পেছনে ধাক্কা মেরে দেয়। সাথে সাথে জাতীয় সড়কের পাশে দাঁড়ানো একটি রিকশাকেও দুমড়ে মুচড়ে দেয় পুলিশের গাড়িটি। এই ঘটনার খবর পেয়ে রাধাকৃষ্ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। দুর্ঘটনার জেরে সাথে সাথেই ধ্বজনগর বাজারে থাকা আশপাশের জনগণ ভিড় জমাতে শুরু করে রাস্তার ধারে। পরবর্তী সময় পুলিশ এসে দুর্ঘটনাস্থল থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেয় এবং পুলিশ আশ্বস্ত করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটো ও রিকশাটিকে মেরামত করে দেওয়া হবে। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উদয়পুর ধ্বজনগর এলাকায়। মানে তোমার গাড়ির পেছন দিয়ে মারছিল? পেছন দিয়ে। কেউ আহত রতই ছিল আপনার? হ্যাঁ, দুজন প্যাসেঞ্জার আছে, একজন মারা তো পাইছে আর আমি হাত ভাইয়ে তো পাইছি। গাড়ি কেমন ক্ষতি হয়েছে? গাড়ির সামনে হিসাব পুরো পড়ে লেছে। রিক্সা আছে একটা? রিক্সাটা মোটর রিক্সা পড়ে লেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।